মধ্যে বর্তমানের বদরপুরের এমএলএ আব্দুল আজিজ জি আজ আমাদের ধর্মনগর কলোনিতে উপস্থিত। তো উনাকে প্রথমে বরণ করার জন্য আমাদের ধর্মনগর কলোনি ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট রতন মজুমদারকে আমি উনাকে বরণ করার জন্য বলছি। আমি সেক্রেটারি ধর্মনগর কলোনি ডক্টর বিপ্লব কর্মকার সাথে বরণ করছি। ধর্মনগর কলোনির বাসিন্দা আমার ছোট ভাই মানব মজুমদার আমি প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করবো, আমাদের এই বিগত 75 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার, কিন্তু আমাদের রাস্তাঘাটের অবস্থা আপনি স্যার আসতে দেখছেন খুব বাজে অবস্থা এবং পানীয় জলের বিশাল সংকট। এখানে আমাদের এখানে পানীয় জলের কম, সপ্তাহে 3 দিন জল দেয় তাও 20 মিনিট থেকে আধা ঘন্টা, তো এটা দিয়ে তো এক পরিবার খাওয়া তো বিশাল মানে অসাধ্য একদম। হ্যাঁ, ফোর্সও খুব কম। তো আমরা আশা করি আমাদের কিছু মানে এখানে আমাদের একটা মেমোরান্ডাম স্যারকে দিচ্ছি। তো আমি আমি প্রেসিডেন্ট রতন মজুমদারকে অনুরোধ করছি স্যারকে এই মেমোরান্ডামটা দেওয়ার জন্য, যাতে আমাদের এই রাস্তাটা 300 মিটারের মতন হবে টোটাল একদম এখান থেকে শুরু করে। তো আমাদের ইচ্ছা আর কি রাস্তা প্রশস্ত বেশি না, 12 ফুটের মতন হবে, আর মাঝখানে একটা ড্রেন থাকবে, হ্যাঁ, যাতে আমাদের আউটলেট গুলি যেতে পারে আর কি। আর যদি সাইডে ড্রেন হয় আমাদের অসুবিধা হবে, একটা কি সাইডে আমাদের পার্ক ড্রেন আছে, তো এই জন্য মাঝখানে যদি একটা হাই ড্রেন করে যদি রাস্তাটা করা যায় তাহলে আমরা খুব উপকৃত হবো স্যার। এটাই আমাদের এই মেমোরান্ডামের দেখা, আমাদের খুব বাজে অবস্থা। আপনি জেনে রাখবেন একটা বেল্ট।